সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা পড়ব তরুণীদের শীর্ষ শোধনের দ্বিতীয় পত্র বাংলাদেশের সংবিধান অর্ধা যার আজকের পাঠে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা যায় সেই বিষয়টা সম্পর্কে জানব সংবিধান সংশোধন পদ্ধতি ব্যাখ্যা করার পূর্বেই নিই যে বাংলাদেশের সংবিধানে দুইটি আর্টিকেল আছে যেখানে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত সংবিধানের সংশোধনী সংক্রান্ত বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে বলা আছে এই দুইটা আর্টিকেলের বাইরে অন্য কোনো উপায়ে বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায় না সে আর্টিকেল দুটির মধ্যে প্রথমটি হচ্ছে বা যেটা প্রথমে আমি ব্যাখ্যা করব সেটা হচ্ছে অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ সংসদের আইন দ্বারাই সংবিধানের কোনো বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বাহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে তবে শর্ত থাকে যে বিলের শিরোনামে সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ থাকবে সংসদের মোট সদস্যের অন্যান্য দু তৃতীয়াংশ ভোটে গৃহীত হবে রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে সম্মতি দিবেন অথবা দিয়েছেন মানে গণ্য হবে অর্থাৎ বাংলাদেশের সংবিধানে একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদের আইন দ্বারা বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায় তবে তিনটা শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল অবশ্যই সংবিধান সংশোধন সংক্রান্ত বিলের শিরোনামে সংবিধান সংশোধন কথাটি উল্লেখ থাকতে হবে দুই নম্বর শর্ত হলো সংসদ সদস্যদের মোট সদস্যের দু তৃতীয়াংশ ভোটে এই বিলটি গৃহীত হবে তিন নম্বর শর্ত হলো বিলটি রাষ্ট্রপতির কাছে উত্থাপনের পর সাত দিনের মধ্যে তিনি সম্মতি দিবেন অথবা তিনি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে এই তিনটা শর্ত সাপেক্ষে বাংলাদেশের সংবিধান সংশোধন করা ক্ষমতা বাংলাদেশের সংসদকে দেওয়া হয়েছে তবে অনুচ্ছেদ সাতের ক্ষতে আছে সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং নবম ক বাঘ সাপেক্ষে তৃতীয় ভাগ এবং একাদশ ভাগের একশো পঞ্চাশ নং অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহে সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধন করা যাবে না অর্থাৎ একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায় কিন্তু সাতের খ নং অনুচ্ছেদে বলা হয়েছে একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে যা কিছু না কেন প্রস্তাবনা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এবং একশো পঞ্চাশ না এছাড়াও সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত বিষয়ে সংবিধান সংশোধন করা যাবে না অর্থাৎ সাতের খ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের কিছু অধ্যায় এবং অনুচ্ছেদকে সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়েছে যা সংসদের সাধারণ আইনের দ্বারা সংশোধন করা যাবে না বা গণবর্ষ অন্যান্য সকল বিধিবিধান বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্য শুধুমাত্র একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং সাতের খ নম্বর অনুচ্ছেদ এই দুইটা অনুচ্ছেদের সাপেক্ষে বাংলাদেশের সংবিধান সংশোধন করা যাবে আমরা যদি সংবিধানের সাথে সংবিধান সংশোধনের সাথে সুশাসনের সম্পর্ক একটু দেখি বা বাংলাদেশের সংবিধান কেন বারবার সংশোধিত হয়েছে সেই বিষয়টা লক্ষ্য করার পূর্বে আমরা দেখব পৃথিবীর সংবিধান পরিবর্তনের ইতিহাস থেকে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তিরিশবার ভারতে চুয়াত্তর বার এবং বাংলাদেশে মাত্র সতেরোবার সংবিধান সংগঠিত হয়েছে সংবিধানের সাথে সুশাসনের গভীর সম্পর্ক রয়েছে জনগণের মৌলিক চাহিদা পূরণ মৌলিক অধিকার নিশ্চিতকরণ আইনের শাসন প্রতিষ্ঠান ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে সুশাসন অত্যাবশ্যক আর সুশাসন নিশ্চিত করতে সময়ের দাবি অনুযায়ী দেশের সংবিধান সংশোধন করা অত্যাবশ্যক হয়ে দাঁড়ায় অর্থাৎ সময়ের প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি নতুন জনগণের নতুন আকাঙ্ক্ষা সময়ের সাথে সময়ের সাথে পরিবর্তিত প্রেক্ষাপটের সাথে নতুন নতুন বিধিবিধানের সাপেক্ষে সামঞ্জস্য বিধানের জন্য সংবিধান মাঝে মাঝে পরিবর্তন করতে হয় বা সংবিধানের বিভিন্ন বিধান সংশোধন করতে হয় আর তাই সংবিধানের সংশোধন সংক্রান্ত বা সংবিধানের বিধান বিভিন্ন আর্টিকেল সংশোধন সংক্রান্ত দুইটি বাংলাদেশের সংবিধানের দুইটি অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বিধিবদ্ধ করা হয়েছে আমরা এখন কিছু একক কাজ করব সংবিধানের কোন অনুচ্ছেদে সংশোধন অযোগ্য পঞ্চাশ একশো একশো পঞ্চাশ একশো বাহান্ন সবাই সংবিধান একশো পঞ্চাশ নম্বর অনুচ্ছ সংশোধন অযোগ্য সংবিধানে কোন বিষয়টি সংশোধনযোগ্য প্রস্তাবনা মৌলিক কাঠামো সুপ্রিম কোর্টের গঠন রাষ্ট্রীয় মূলনীতি এবং রাষ্ট্রীয় মূলনীতি সহ মৌলিক কাঠামোগুলো সংশোধন হওয়ার যোগ্য সুতরাং সুপ্রিম কোর্টের গঠন বা এ সংক্রান্ত বিধি বিধানগুলো সংশোধনযোগ্য ধন্যবাদ সবাইকে আজকের পাঠে অংশ